মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে ভবানীপুর গার্লস হাই স্কুলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার্থীদের জানালেন শুভেচ্ছা, মুখ্যমন্ত্রীকে প্রণাম করলেন পরীক্ষার্থীরা। সেটা ছাড়াও দাদা আর একটা ব্যাপার, সংঘাতের আবহে উপাচার্যদের রাজভবনে তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিয়োগ বিতর্কের মধ্যেই উপাচার্যদের সঙ্গে বৈঠকে সিভি আনন্দ বোস। বৈঠকে যোগ দিয়েছেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের সচিব। কিন্তু কি কারণে এই বৈঠক জানতে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কৃষ্ণেন্দু অধিকারী টেলিফোনে। কৃষ্ণেন্দু, কি কারণে এই বৈঠক করছেন রাজ্যপাল? দেখুন, রাজভবন সূত্রে যেটা জানা যাচ্ছে যে আচমকাই গতকাল রাতে ঠিক হয়েছে, আজকে সকালে উপাচার্যদের ডেকে পাঠান রাজ্যপাল এবং সমস্ত উপাচার্যরা সেখানে গিয়ে আজকে হাজির হয়েছেন। বৈঠক চলছে রাজভবনে রাজ্যপালের সঙ্গে, এবং সেই বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু এবং শিক্ষা সচিব মনীষ জৈন, তারাও আছেন, উপস্থিত আছেন। তুমি জানো যে রাজ্যের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একটা জটিলতা দীর্ঘদিন ধরে চলছে। জগদীশ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখন অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ম মাফিক হয়নি নিয়োগ তাদের, এই মর্মে তিনি একদম টুইট করেছিলেন এবং তাদের উপাচার্যদের বৈঠকে ডেকেছিলেন, কোনো উপাচার্যই সেই বৈঠকে হাজির হননি, তা নিয়ে ক্ষোভ প্রকাশ জানিয়েছিলেন। এবং উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়টা মামলা চলছে আদালতে বিচারাধীন, এবং এই প্রেক্ষাপটে এই নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়ে দিয়েছিলেন যে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে তিনি যেহেতু মামলা চলছে সুতরাং মামলার নিষ্পত্তি পর্যন্ত অপেক্ষা করবেন, নিজে থেকে তিনি পদক্ষেপ করবেন না। এই প্রেক্ষাপটে অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য শূন্য হয়ে আছে, উপাচার্য না থাকার ফলে কাজকর্ম করা যাচ্ছে না। এই প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই একটা আলোচনা চলছিল যে কি হবে, সেই প্রেক্ষাপটে আজকে আচমকাই উপাচার্যদের বৈঠকে ডেকেছেন রাজ্যপাল, এবং রাজ্যপাল উপাচার্যদের যে বৈঠকে ডেকেছেন সেখানে অধিকাংশ উপাচার্য উপস্থিত আছেন কয়েকজন ছাড়া, আচমকা ডাকার ফলে কয়েকজন আজকে হাজির হতে পারেননি, কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী আছেন। স্বাভাবিকভাবে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বা যারা উপাচার্য আছেন তাদের কি পরিণতি হবে গোটা বিষয়টা সম্পর্কে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে রাজ্যপাল কি পদক্ষেপ করেন সেটাই এখন দেখার। এমনি রাজ্যের সঙ্গে রাজ্যপালের যে মধুচন্দ্রিমার পিরিয়ড অনেকে বলছে কেটে গেছে, গত পরশুদিনই একটা কড়া বার্তা দিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হলে রাজ্যপাল চুপ থাকবেন না। এই একটা সংঘাতের প্রেক্ষাপটে রাজ্যের শাসক দল পরোক্ষে এবং প্রত্যক্ষভাবে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেছেন। এই প্রেক্ষাপটে রাজ্যপাল রাজ্যের উপাচার্যদের কি বার্তা দেন, রাজ্যের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে পুরনো তার যে পূর্বসূরি জগদীশ ধনখড়ের যে পদাঙ্কই তিনি অনুসরণ করবেন না নতুন কোনো পদক্ষেপ করবেন সেটা অবশ্যই দেখার। এবং পাশাপাশি তুমি জানো যে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী, বিধানসভায় সেই বিল পাশ হলেও সেটা এখনো রাজভবনে আটকে, এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়ে দিয়েছেন এক্ষেত্রে কিন্তু পুরনো যে চলতি যে নিয়ম সেটাই বলবৎ থাকবে, অর্থাৎ আচার্য হিসেবে রাজ্যপালই কাজ করবেন, রাজ্যের আচার্য বিশ্ববিদ্যালয়গুলির মুখ্যমন্ত্রী এটা হবে না। সেই প্রেক্ষাপটে আচার্য হিসেবে রাজ্যপাল রাজ্যের উপাচার্যদের সঙ্গে বৈঠক, এবং সেই বৈঠকে সবাই শিক্ষামন্ত্রী উপস্থিত আছেন, কি বার্তা দেন, এবং আবার কি তাহলে সংঘাতের দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাবে না পুরনো যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসবেন সেটা এখন দেখার। অবশ্যই পুরনো সিদ্ধান্ত থেকে ফিরে আসার কোনো যে সম্ভাবনা নেই সেটা অবশ্য রাজ্যপাল ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন, এখন বৈঠকের পর কি বার্তা দেন সেটাই অবশ্যই দেখার। এবং সেই প্রেক্ষাপটে এই সংঘাত পর্ব রাজভবনের সঙ্গে রাজ্যের শাসক দলের সেটা আরো একবার নতুন করে বাড়ে কিনা সেটাও অবশ্য লক্ষ্য রাখার বিষয়। ধন্যবাদ কৃষ্ণেন্দু।